নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক নূর হোসেনের অপরাধ সাম্রাজ্য এখন ছড়িয়ে পড়েছে নতুন দশাতে। বালুঘাট, মাদক, পরিবহন, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, সরকারি জায়গা দখল, অভিনব কায়দায় এক একটি খাত নিয়ন্ত্রণ করছে এক একটি গ্রুপ। দখল আর চাঁদাবাজি কৌশলেও এসেছে পরিবর্তন। প্রকাশ্যে এসব অপরাধ তৎপরতা চললেও প্রশাসন রয়েছে নির্বিকার। অনুপম বিশ্বাসের তোলা ছবিতে চয়ন রহমানের অনুসন্ধানী প্রতিবেদন। কাঁচপুর ব্রিজ ঘেঁষা বালুমহল, সিদ্ধিরগঞ্জের পরিবহন চাঁদাবাজি থেকে শুরু করে সব অপরাধ এক হাতেই নিয়ন্ত্রণ ছিল নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামি নূর হোসেনের। ঘটনার পর প্রশাসনের নানান তৎপরতায় ভেঙে গুঁড়িয়ে দেয়া হয় নূর হোসেনের দখলি সাম্রাজ্য। বছরের ব্যবধানে সেই বালুমহলে আবারও দখলের তোড়জোড়। টংঘর আর সবজি চাষের নামে এবার বেড়া দিয়ে চলছে সরকারি জায়গা দখলের মহোৎসব। কাঁচপুর ব্রিজ থেকে তাজ জুটমিল পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার জায়গা জুড়ে দেখা মিলবে দখলের এ দৃশ্য। থেমে নেই বালুমহাল ও পরিবহনে চাঁদাবাজি। সরকারি জায়গা দখল আর বালুমহালে নিয়মিত টহল দেন মাঝারুল নামে এই দখলদার। কথা হলো তার সঙ্গে। আমার সব অংশ পুরো এলাকার মধ্যে আমি ব্যবসা করি, আমার কেরিং কন্ট্রাক্টর না, আমি বৈধ বলবো না, এটা বিএডব্লিউডি জায়গা, বৈধ অবৈধ এটা বিএডব্লিউডি জানে। মাঝারের আপন দুই ভাই মনির এবং নজরুল যারা নিয়ন্ত্রণ করছেন শিমরাইলের পরিবহন, মাদক আর বিভিন্ন মার্কেটের চাঁদাবাজি, এসব অপরাধকে তারা পালাবদল হিসেবে অভিহিত করেছেন। শুধু পাচারের ব্যবসাটা নিয়ে গেছিল, ওইটা আমরা ওই সময় ব্লক দিয়ে রাখছি। দলীয় একটা সমস্যা আছে না, এরা ম্যানেজ করে, এরা আনো, এরা ম্যানেজ করে, এরা আনো, নিজেদের মধ্যে। কারণ যেহেতু আমি তো রাজনীতি হচ্ছে নজরুল চেয়ারম্যানের, নজরুল চেয়ারম্যানের সাথে সবসময় ছিলাম, এই কারণে অনেকে দৃষ্টি শুনে আসি। এই বিষয়টা আমার মনে হয় আমাদের আওয়ামী লীগের একজন শীর্ষস্থানীয় নেতা এদেশে আছে, তাকে জিজ্ঞেস করবেন এই মেকানিজম ওনার। আপনার নাম কেন বলতে বলো ওই শীর্ষ নেতা? ওই শীর্ষ নেতা বলে ওনার ওনার অপকর্মের যে সিজার লিস্ট আমার হাতে। ল্যান্ডিং স্টেশন পার্শ্ববর্তী মাদক সম্রাট আমির হোসেন ভান্ডারীর মাদক আস্তানায় দেখা মিলল তার সেকেন্ড ইন কমান্ড আনোয়ারের, যিনি এই প্রতিবেদককে দেখা মাত্রই মারমুখী হয়ে ওঠেন। আদমজি, ইপিজেটের ঝুট, পরিবহন, তেলের ডিপো, নির্মাণ ও সরবরাহ ব্যবসা এককভাবে নিয়ন্ত্রণ করছে একুশ মামলায় জামিনে থাকা সিদ্ধিরগঞ্জের মতিউর রহমান ওরফে সুন্দর মতি। আদমজির কি কি বিজনেসের সাথে আপনি জড়িত আছেন? এই চালের বিজনেস করি। আদমজি কি চালের বিজনেস করেন? আর এসব অপরাধীরা যুক্ত সরকার সমর্থক স্থানীয় রাজনীতির স্বার্থে। কথা হলো ২৫ বছর একটানা সভাপতির পদে থাকা মজিবুর রহমানের সাথে, যার বিরুদ্ধে এদের আশ্রয় প্রশ্রয়ের অভিযোগ রয়েছে। এখন যদি বলেন সাদেক, যদি বলেন তাজিম বাবু, যদি বলেন ওই আমার আরো যারা নেতৃবৃন্দ আমার আশেপাশে থাকে, এদেরকে ম্যানেজ করে আমি একা তো রাজনীতি করতে পারবো না, এটা কি সম্ভব? এরা রাজনীতি করলে তাদের লাগবে, এবং তারা তো একটা মামলায় পড়ছে, একটু দূরে সরে রয়েছে। আর এসব বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি জেলা পুলিশ সুপার। নূর হোসেনের অপরাধ সাম্রাজ্য ধ্বংসের পর মাঝে বেশ কিছুদিন স্বস্তিতে ছিল সিদ্ধিরগঞ্জবাসী। তবে সময় আর অপরাধের ধারাবাহিকতায় নতুন নতুন নূর হোসেনদের উত্থানে এখন আতঙ্কিত সিদ্ধিরগঞ্জবাসী। এদের অপরাধ দমনে সরকারের কঠোর হস্তক্ষেপ চেয়েছেন সিদ্ধিরগঞ্জ সহ গোটা নারায়ণগঞ্জবাসী। চয়ন রহমান, এনটিভি নিউজ, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।